আসসালামু আলাইকুম, আমি জুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো বিফ কাচ্চি। তো কাচ্চিটা আমি কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো আমি কাচ্চি রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা করব। আমি নিজে ঘরের তৈরি মশলা দিয়ে আমি কাচ্চিটা রান্না করব, প্যাকেটের মশলা না। তো আমি মশলা কী কী নিলাম, প্রথমে নিয়েছি আমি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এরিল, জয়িত্রী, জয়ফল, আর নিয়েছি এলাচি, সাদা এলাচি, আর একটু বড় ধনিয়া নিয়েছি কিছু, এটা নিয়েছি ছোট ধনিয়া, আর নিয়েছি এখানে কিছু মেথি, অল্প সামান্য একটু মেথি দিছি, এটা আপনারা না দিলেও পারেন। আর এটা হলো শাহি জিরা আর বড় জিরা। এই সব মশলা দিয়ে আমি একটা পাউডার মশলা তৈরি করব। তো সেটা দিয়ে আমি এই কাচ্চিটা রান্না করব। তো এই মশলাগুলো আমি একবারে করে নিতেছি, আমার সব কটা মশলা এখন লাগবে না। তো আমি পরিমাণ মতো মশলাগুলো আমি কাচ্চিতে দিব, আর যে মশলাটা থাকবে সেটা আমি একটা পটে ভরে রাখবো। ওটা আমি কাবাব, বিরিয়ানি, কাচ্চি এগুলোর ভিতরে আমি দিতে পারবো, রান্না করব, ব্যবহার করতে পারবো। তো আর লাগতেছে আমার কিছু দেশি বাদাম। তো বাদামটাও আমি ছিল্লা বিছিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো, আর নিচে কিছু কাঠ বাদাম। এই বাদামগুলো আমি ই করে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে তারপরে আমি বাইটা নিব পাটায়। আপনার চাইলে ব্লান্ডারও করতে পারেন, আমি দেখি ব্লান্ডারি করি বা পাটায় বাটি এটা করে নিব। তো আমার মশলা দেখতে পাচ্ছেন, তো আমি এখন ব্লান্ডার করে নিতেছি আদা রসুন, তারপরে এই মশলাটা আমি সবই এখন ব্লান্ডার করে নিব। তো সব তো শেয়ার করা যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি যেই মশলাগুলো নিছি এটা আমি টেলে নিছি একটু, যে পাঁচমিশালি মশলাটা নিছি আমি কাচ্চির জন্য মশলাটা করব সেটা একটু আমি চুলায় টেলে নিছি, নিয়ে আমি ব্লান্ডার করতেছি। মানে আমার ছেলে ব্লান্ডার করে দিতেছে, আমি এদিকে কাজ করতেছি, ওই মশলাটা ব্লান্ডার করতেছে। তো আমি এদিকে পেঁয়াজটা বেরেস্তা করতেছি, দুই মায়ের ছেলে দুইটা কাজ করতেছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, মশলা এদিকে আমার ছেলে করতেছে, এদিকে আমি পেঁয়াজটা বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তার আর মশলাটার ভিডিও আমি আপনাদেরকে দিব, আপনি দেখতে পারবেন কীভাবে আমি করলাম। তো কাচ্চি রান্না করা, কাচ্চি বিরিয়ানি, কাবাব বানাতে গেলে এরকম পেঁয়াজ বেরেস্তার দরকার হয়, বা পোলাওয়ার ভিতরে। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম আমি কাচ্চির জন্য। দেখেন তেলটা কত পরিষ্কার হয়েছে সুন্দর, আর পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়েছে। তো এখন এই পেস্টটা মশমশা থাকার জন্য, বেরেস্তারা মশমশা থাকার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিব। তো দিয়ে দিলাম চিনিটা, এখন ভালো করে আমি মাখাই নিব চিনিটা। তো এই বেরেস্তার মধ্যে আমি চিনিটা মাখাই দিলাম, এটা মশমশা থাকবে। এটা আপনি এক সপ্তাহ পরও আপনি এটা ব্যবহার করতে পারবেন, যে কোনো পোলাও, কাচ্চি, বিরিয়ানির ভিতরে আপনি পরিবেশন করতে পারবেন। আর এখানে নিয়েছি কিছু আলু কাচ্চির দেওয়ার জন্য। তো আলুটা নিয়েছি আমি হালকা একটু জর্দা রং আর লবণ দিয়ে মাখাই নিছি। তো আমি এই পেঁয়াজ বেরেস্তা করছি যে এই তেলটা, এই তেলের ভিতরে আমি এটা ভেজে নিব। তো আলু সব কটা দেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে চুলা আস্তে একদম কমিয়ে আমি আলুটা ভেজে নিব। তো আবার উল্টে পাল্টে দিতেছি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। তো আলু উঠাই নিছি, আর এখানে নিছি আমি বাসমতি চাল এক প্যাকেট, এক কেজির প্যাকেট। তো এখন বাসমতি চালটা আমি প্যাকেটটা খুলে, প্যাকেটটা কেটে আমি চালটা পানিতে ভিজিয়ে দিব। তো চালটা দিয়ে দিলাম পানিতে। তো এই চালগুলো আমি ভিজে রাখবো 15-20 মিনিটের মতো, তাইলে চালটা যে ময়লাটা আছে এটা উঠে যাবে। আর আপনারা যদি চান এটা খুব তাড়াতাড়ি দরকার, তাহলে সাথে সাথে ভালোভাবে ধুয়ে নিতে পারেন, একটু ভালো করে কষলে ধুয়ে নিন। তো একটু ভিজিয়ে রাখলে ভাতটাও সুন্দর হয় আর চালটাও ময়লাটাও উঠে যায় তাড়াতাড়ি। তো চাল ভিজিয়ে রাখলাম, এখানে নিচ্ছি আমি গরুর মাংস। তো মাংসটা দেখেন আমি বড় বড় করে টুকরো করে নিছি, কিছু তেল চর্বি হলা মাংস নিয়েছি আমি।
তো এগুলো কুরবানির মাংস। তো আমি এখন মাংসটা আমি মানে মশলা দিয়ে মাখাবো, আমি কাচ্চিটা বসাবো। তো এখানে এসে পেঁয়াজটা যে ব্যবস্থা করে রাখছিলাম আমি পেঁয়াজগুলা, আর নিয়েছি আমি মরিচের গুঁড়া 2 চামচ, আর যে মশলাটা করছিলাম ওই মশলাটা নিয়েছি 3 চামচ, এখানে টালা জিরার গুঁড়া নিয়েছি 2 চামচ, এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 3 চামচ, আর এখানে কাঠবাদাম আর দেশি বাদাম আমি যেগুলো নিয়েছিলাম সবগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা আর কিছু পেঁয়াজ কুচি। তো এই মশলাগুলো আমার লাগবে আমার এই কাচ্চিটা রান্না করার জন্য, পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি কিশমিশ বাটা, আর নিয়েছি এখানে সামান্য একটু চিনি, চিনিটা আপনি স্বাদ মতো দিতে পারেন, জাল আর চিনি আপনি স্বাদ মতো দিবেন। এখানে নিয়েছি আমি গোলাপ জল, কেওড়ার জল, সাদা গোলমরিচের গুঁড়া আর টক দই। তো টক দইটা আমি ফেটে রাখছি, 1 কাপ টক দই নিছি। আর নিছি যে আলু ভাজাটা, তো আমার মশলাগুলো আমি দেখাই দিলাম আর পরিমাণটাও বললাম। আর আপনারা যে যেটুকু এইখানে মাংস আমার আছে 1.5 থেকে 1.5 কেজি 1.5-2 কেজি হবে, কারণ আমার এটা তো বাসায় মাপা হয় নাই কুরবানির মাংস, তো আমি ই করতে পারতেছি না। তো আমার ছেলে বলতেছে 2 কেজি হবে, 2 কেজি না হলে 1.5-2 কেজি 1.5-2 কেজি হবে। তো এগুলোর জন্য মশলাগুলো নিছি। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, তো দিয়ে দিলাম 1 কাপ টক দই। টক দইটা আমি ফেটে রাখছিলাম একটু পানি দিয়ে। আর এখানে মশলাগুলো যা যা নিয়েছিলাম সব মশলা আমি একে একে দিয়ে দিতেছি। তো দিয়ে দিলাম সব মশলা, আমি হাতে দিলাম কারণ হাতে মাখাবো সবগুলা, তার জন্য আর চামচ ব্যবহার করলাম না। তো এখানে আমি কিশমিশ বাটা আর চিনিটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি গোলমরিচের গুঁড়াটা দিব, সামান্য একটু দিব, বেশি একটা দিব না, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে এটা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, আমি সাদাটা দিছি। আর কিছু তেল দিয়ে দিলাম, এটা হলো যে পেঁয়াজ বেরেস্তা করছি ওই তেলটাই দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে মাখাই নিব। তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন, আমি ঘি দিব তার জন্য তেলটা কম দিলাম। তো মাংসগুলো দেখতে পাচ্ছেন বড় বড় করে কেটে নিয়েছি এরকম করে, আর মশলাটা ভালো করে আমি মাখাই নিতেছি। তো মশলাটা আমি ভালো করে মাখাই নিছি, এখন আমি আধা ঘন্টার জন্য আমি এটা ই করে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিব। তো আলুগুলোও দিয়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আর ওদিক থেকে আমি বাটটা রান্না করে নিব, কাচ্চির জন্য যে বাটটা চালটা ভিজিয়ে রাখছি চালটা দিয়ে বাটটা রান্না করব। তো দেখেন আমি প্রথমে চুলায় একটা সসপ্যান বসাই দিছি, এইখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আমি চালটা ভিজিয়ে রাখছিলাম, চালটা ভালো করে আমি কসলে ধুয়ে নিছি, ধুয়ে ছেঁকে নিছি। তো এই ফুটন্ত পানির ভিতরে আমি চালটা ছেড়ে দিব, এটা বাসমতি চাল। তো দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আমি বাটটা রান্না করে নিব, একটা ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব, দিয়ে বাটটা রান্না করে নিব। বাটটা আমি টাইমটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ চুলার আঁচটা আপনারা বাড়ানো কমানো আপনাদের ই বুঝা। তো বাটটা রান্না করবেন যে 100%-এর মধ্যে 70% রান্না করে ফেলবেন আর 30% হাতে রাখবেন, তাইলেই হবে। তো এটা তো বুঝতেই পারছেন। তো আমার বাটটা হয়ে গেছে, আমি পানি ছাঁকাই নিয়েছি বাটটা। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর, তুই দেখতে পাচ্ছেন এগুলো এদিকে খুব সুন্দরই দিছে। এখন আমি দিয়ে দিব বাটটা, গরম গরম বাটটা এখানে দিয়ে দিব। তো আমি বাটটা বিছিয়ে দিয়ে দিব,
তো হয়ে গেছে, আমার ভাতগুলো অনেক হয়ে গেছে, আর একটু কম হলে আমার ভালো হতো, কিন্তু এখন একটু সমস্যা হয়ে যাবে। তো আমি 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, আর একটা এলাচি, একটা তেজপাতা দিলাম। এটা উপরে ভাতটা, ভাতেও আমি মশলাটা দেওয়া হয়েছে, দিয়ে মশলা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, আর মাংসের ভিতরেও আমি এই মশলাগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলাগুলো আমি পাউডার করছি, তার জন্য আমি বেশি একটা তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিলাম না। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ছিটে, আর দিয়ে দিলাম এই যে দুধ, গরম দুধ, এটা লিকুইড দুধ, তো 1 মগ দুধ দিয়ে দিলাম, গরম দুধটা। এটা চেষ্টা করবেন গরম দুধটা দেওয়ার জন্যই, ঠান্ডা দুধ না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আরও ভালো হবে। তো আরও কিছু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব আলু বখারা, এখানেও আমি 7-8টার মতো আমি আলু বখারা দিয়ে দিলাম। তো আমার সসপ্যানটা ছোট হয়ে গেছে হিসাবে, আর এটা পাউডার দুধ, এটা আপনাদের পছন্দ, এই পাউডার দুধটা আমার ছেলে অনেক পছন্দ করে, তার জন্য এই যে পেঁয়াজ বেরেস্তার উপরে আমি দিয়ে দিলাম। এটা উপরে দুধটা থাকলে ওই উপরের এই এটা খেতে পছন্দ করে, তার জন্য আমি এটা দিলাম। আপনারা যদি আপনাদের থাকে তাহলে দিবেন, না দিলেও হয়, কিন্তু দুধ দিলে তো খেতে ভালো লাগে, এটা সবাই আপনারা জানেন। পোলাও, বিরিয়ানি, কাচ্চি দুধটা অনেক ভালো লাগে। তো আমি তো দুধ দিয়েছি, তারপরে টক দই দিয়েছি, আর এখানে নিছি আমি জর্দার রং, একটু পানি দিয়ে আমি ই করে নিছি, মিক্স করে নিছি। একটু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি, একটু কালার আসবে তার জন্য, তো বেশি একটা দিলাম না, একটু অল্প করে উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি পরিমাণ মতো ঘি। তো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন উপরে আর একটু পেঁয়াজ বেস্তা যেটুক ছিল ওটা ছিটিয়ে দিয়ে দিতেছি। তো এখন দিয়ে দিব কেওড়ার জল, কেওড়ার জলও দিব আমি 1 চামচের মতো, যে কেওড়ার জলের যে মক্খাটা ওটা দিয়ে আমি 1 মক্খা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি গোলাপ জল, গোলাপ জলটাও আমি দিয়ে দিব এরকমই 1 চামচের মতোই, 4 চামচ 1 চামচের মতো। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি কিছু আটা গুলাই নিলাম, আর এখানে আমার যেই ফ্রাই প্যানের যে চিত্রটা এটার ভিতরে আমি একটা লং দিয়ে দিলাম, কারণ ওই লংটা দিয়ে দিছি, এটা আর ভাপটা বের হতে পারবে না। তো আমি আটা গুলাই নিয়েছি, এখন আমি এটা সিল করে দিব ঢাকনাটা, যে ভাপটা না বের হতে পারে তার জন্য। তো আটাটা আমি একটু হালকা নরম নরম করে আমি ই করে নিছি, গুলাই নিছি, কারণ বেশি শক্ত হলে এটা আবার উঠা যাব, তার জন্য একটু নরম করে গুলাই নেবেন, যেটা দিতে সুবিধা হয়, আর ঢাকনাটার ভিতরে আটকে থাকবে বেশিক্ষণ, আর শক্ত করে গুলাইলে দেখা যেতেছে পুড়া যায়। তো আমি দিয়ে দিতেছি, তো ওই ফ্রাই প্যানের চিত্রটা যেটা, এটা তো লং দিলাম, তারপর আবার একটু আটা দিয়ে দিলাম যে ভালোভাবে এটা হয়। তো আমি চেপে চেপে আটাটা আমি মানে লাগিয়ে দিব, যে কোথাও লিক টিক না থাকে, ওরকমভাবে আমি চেষ্টা করতেছি আটাটা সিল করার জন্য। তো ঢাকনাটা ভালো করে লেগে দিয়েছি, এখন আর সমস্যা না হয়ে গেল। তো এখন আমি চুলায় চলে যাব, এটা আমি চুলায় বসাই দিব। তো বসাই দিলাম, দেখতে পাচ্ছেন চুলায় বসাই দিলাম, আমি চুলার আঁচটা 10 মিনিট একবার হাই হিটে রাখবো। 10 মিনিট পর আমি আর 10 মিনিট একটু মিডিয়াম আঁচে রাখবো। তো আমার হয়ে গেছে 20 মিনিট, 20 মিনিট পর আমি আবার আমি 40 মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমায় রাখবো। তো দেখতে পাচ্ছেন আমার এই তো হয়ে গেছে, আমার এই 40 মিনিটের উপরে হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, রান্নাটা আমার হয়ে গেছে যেতেছে, আর চারিদিক দিয়ে ভাপটা বের হইতেছে। যখন এই রান্নাটা হয়ে যায় তখন কিন্তু এই এইগুলা ফেটে ফেটে আপনার রান্নার একটা ফ্লেভার বের হয়। তো আমার রান্নাটা 1 ঘন্টা হয়েছে, হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলবো, কারণ এখন আমি সাথে সাথে খুলে ফেলবো, ঠান্ডা হলে এই আটাগুলো উঠানো মানে কষ্ট হয়ে যাবে, তার জন্য আমি সাথে সাথে করে নিতেছি কাজটা। তো চাকু দিয়ে আমি সাইড দিয়ে
আটাটা কেটে নিতেছি। তো দেখতে পাচ্ছেন অনেক গরম গরম ভাপ বের হইতে আছে। তো কেটে নিলাম, দেখেন ঢাকনা ভালোভাবেই লেগে গেছে। এটা আমি একটু কেটে আস্তে আস্তে উঠাই নিব। তো উঠানো হয়ে গেছে, এই তো গরম গরম। তো এখন আমি পরিবেশন করব, আর উপরের যে দুধের অংশটা আমার ছেলের জন্য আমি রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে ফেলছি। তো আমার কাচ্চিটা এরকম হয়েছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, দেখতেই পাচ্ছেন আমি এই যে কিছু পরিবেশন করলাম, আর কিছু এই যে সসপ্যানে আছে। তো এরকম হয়েছে আমার রান্নাটা, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।